হাই বন্ধুরা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানে অল করে দিন, যত ভিডিও আমরা আপলোড করবো সব আপনার মোবাইলে অটোমেটিকলি ফার্স্ট চলে আসবে। যুগের হাতছানি, 30,000 টাকার কম বেতনে কর্মীদের বড়সড় উপহার দিতে পারে কেন্দ্র। করোনার প্রকোপ রুখতে এই মুহূর্তে সারা দেশে লকডাউন চলছে। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বড়সড় পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। বাড়তে পারে ওই ইউএসআইয়ের সীমা। সিএনবিসি আওয়াজে সূত্রে জানতে পারা গিয়েছে যে সমস্ত কর্মীদের মাসিক বেতন কম, তাদের যতখানি বেশি পারা যায় মেডিকেল ও ক্যাশের সুবিধা দেওয়ার জন্য ইউএসআইয়ের সীমা বাড়ানো হতে পারে। শ্রমমন্ত্রীকে পক্ষ থেকে সেই প্রস্তাবই দেওয়া হয়েছে, যাদের মাসিক বেতন 30,000 টাকা পর্যন্ত তারও এই সুবিধা পাবেন। কর্মচারীদের সুরক্ষার কথা ভেবে 30,000 টাকা বেতন পর্যন্ত কর্মীদের যাতে ইউএসআইয়ের সুবিধা দেওয়া হয়, এমনই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে। এই প্রস্তাবে 21,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা পর্যন্ত ইউএসআইয়ের সুবিধা যাতে দেওয়া হয় সেই অনুরোধই করা হয়েছে। 2016 সাল পর্যন্ত যাদের মাসিক আয় 15,000 টাকা ছিল তারাই কেবলমাত্র ইউএসআইয়ের সুবিধা পেতেন। পরে 2017 জানুয়ারি থেকে সেই সীমা বেড়ে হয়েছিল 21,000 টাকা। ইউসিকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল লকডাউনে যে সমস্ত সংস্থার কর্মীরা বার্ষিক ইউসিকের টাকা জমা দিতে পারেননি তারাও সুবিধা পাবেন। 30 জুন পর্যন্ত ইউএসআইয়ের পরিষেবা পাওয়া যাবে। তো বন্ধুরা, এখানে পুরোটাই বুঝে গেলেন যে যারা 15,000 টাকা বেতন পেতেন তাদের কমে পেতেন, অর্থাৎ যারা 15,000 থেকে 21,000 টাকা বেতন পেতেন তাদের কিন্তু 30,000 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে ইউএসআইয়ের জন্য। তো ভিডিওটা এরকমই, যদি ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।